আমি আশা করি স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিতে গিয়ে মূর্খ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো আমি অন্তত ভুল চণ্ডী পাঠ করি। এটা মূর্খকে আমরা পেয়েছি রাজ্যে, অকাট মূর্খ। গত বছর সরস্বতী মন্ত্র বলে কুচভূষ হয়েছিল, আর এবারে তো ব্রেকডাউন ব্রেক ফেল করে গেছে, বলছে সুকুমার দা সব গণ্ডগোল করে দিয়েছে। সে নামটাও ভুল, সুকুমার দা। কোন রাজ্যে আছি আমি? বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ, 1170টা দেশ। বলছে 29 সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা নাকি পিছাবনিতে রক্ত খেতে খেতে মরে গেছে, তমলুক বা। সেবারে গতবারও বলেছে, এবারেও বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ ফলের রস খাইয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো মারা গেছেন 41-এ। এ কোন রাজ্যে আছি আমরা? হাটিয়ে পরিষ্কারটা করতে হবে তো আপনাকে। আর এখানে পুলিশ বাবা দীপক খাটুয়ার গায়ে হাত দিয়েছেন কেন তোলার সময়? বড় স্কুলের ঘটনায় কে অধিকার দিয়েছে? এখানে কড়ক স্কুলে প্রতিবাদীদের গায়ে হাত দেওয়া, আইন ভাঙলে নিশ্চয়ই অ্যাকশন নেবেন, কেস করবেন, জামিন হবে, আইনি লড়াই হবে। আমি দীপক খাটুয়ার কাছে আসবো। কৃষি অত্যাচার মিথ্যা মামলা দিয়ে এই জেলার লোককে প্রধানত আপনারা করতে পারেননি। যত মারবেন তত বিজেপি বাড়বে, যত জেলে নিয়ে যাবেন তত নতুন নতুন দীপক খাটুয়া তৈরি হবে। অপেক্ষা করুন, বাজনা বাজিয়ে দিয়েছি, বেশি দিন লাগবে না, এই শীতে আর দেখতে হবে না। হরি বল, হরি বল, হরি বল। সবাই ভালো থাকবেন আগামীকাল। আজকে তো আমি আপনাদের সারো শুভেচ্ছা দিতে পারবো না, কারণ আমি মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু নই, পিতৃপক্ষে কোনো শুভ কাজ করতে নেই। ভাদ্র মাস মল মাসে কিছু করতে নেই, ভাদ্র মাসে রেড রোডে মা দুর্গার কার্নিভাল করেছে। এই পিতৃপক্ষে গিয়ে ফিতা কেটে যাচ্ছে, বেমালুম ফিতা কেটে যাচ্ছে। পারেন আপনি হিন্দুকে, হিন্দু দেবদেবী, হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্ম, আমাদের বেদ গীতা উপনিষদ সবকে বাদ দিয়ে নিজের মতো করে করতে, পঞ্জিকাকে বাদ দিয়ে আপনি সেটা করছেন? কারণ সনাতনীরা সংযমী, সনাতনীরা ধৈর্য রাখে, সনাতনীরা ওদের মতো রাস্তায় বাস পুরানো, ট্রেন পুরানো, মারপিট করা, আটকে রাখা এসব কাজ আমরা করি না, আমাদের কালচারে নেই। ফুটা কোম্পানি, ফুটা কোম্পানি বিয়ে দিতে পারে না, চাকরি দিতে পারে না, আর যত চাকরি বিক্রি করে দিয়েছে। প্রাইমারি রেট 10 লাখ, আপার প্রাইমারি রেট 12 লাখ, এসএসসি রেট 18-20 লাখ, আর উপরে গেলে আর উপরে 20 লাখ গেলে। গরিব খুঁজছে ছাপ, টালির ঘর দেখুন, এই গ্রামে কত টালির ঘর, কত অ্যাসবেস্টার টিনের চালার ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি আপনারা, প্রধানমন্ত্রী বলছিলেন লালকোল্লা থেকে, গরিব খুঁজছে ছাদ আর নেতারা কিনছে ফ্ল্যাট, আর দরজা খুললে লাল টাকার লাল বান্ডিলের পাহাড়। বুড়া পার্থ বিরাট পেট, লজ্জা সরব নেই হাঁটুর নিচের বয়সী মেয়েদের সঙ্গে, একাধিক বান্ধবী গুণের সুলতানের অতগুলো নাই। কোথায় গেছে তৃণমূলের? তৃণমূলের তিনটা মহরক ঢুকেছে, তাই তৃণমূল কোন রাজনৈতিক পার্টি না, পশ্চিম বাংলার অভিশাপ। আর এই অভিশাপকে ব্লিচিং ফিনাইল দিয়ে গণতান্ত্রিক ভাবে পরিষ্কার করতে হবে। আমি নন্দীগ্রামে করে দিয়েছি, নদীর ওপারে খুব আনন্দ করে এসছি। বড় বোন মেজ বোন, বড় বোন ভবানীপুর, নন্দীগ্রাম মেজ বোন, নাচতে নাচতে এসছে, পা ভাঙা ভাঙেনি, প্লাস্টার জড়িয়ে ঘুরছে। যদি হড়তে যাওয়া যায় সুবিধা, তাকে হারিয়ে যাওয়া যায়, আমাকে হারাতে এসছে, নিজে হেরে ঘরে গেছে। ওই জন্য এখন সবাই বলে এটা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আর বাকিটা যা আছে পঞ্চায়েতের চোরগুলোকে 100 দিনের টাকা চোর, সে যা পায়খানা বানিয়েছে কেষ্ট আর পার্থকে ঢুকিয়ে দিলে বেরোতে পারবেন না, ভাঙতে যা পায়খানাতে গো ঝেড়ে দিয়েছে টাকা। এই চোরগুলাকে সাফ করতে হবে তো, একদম শপথ তো, একদম মোটরসাইকেলে নিয়ে
কল্যাণপুরের সব বুথ ঘুরে নিব ভোটের আগে ঘুরে চলে যাব আমি দেখে নিয়েছি কালীঘাটা থেকে এত দেখে নিয়েছি ভোট কাটা হয়ে গেছে তৃণমূল শুধু লোক বোতাম টিপার অপেক্ষায়।